অশুভ শক্তি নাশ করতে কৈলাস ছেড়ে মধ্যব্য লোকে এসেছিলেন দেবী দুর্গা। ভক্তদের দুঃখ দূর করে শান্তি বিলিয়ে দিয়ে চলে যাবেন আজ। তাই মণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের ঘণ্টা। মাকে বিদায় জানাতে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকল পুজো। নবমীর পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটে সর্বমোট ৪৮ মিনিটে সন্ধি পুজো হয়। এ সময়ে দেবী দুর্গার হাতে বধ হয়েছিলেন মহিষাসুর। রাম বধ করেছিলেন রাবণকে। বিজয়া দশমী দিয়ে পাঁচ দিন ব্যাপী শারদ উৎসব শেষ হয়েছে। সমগ্র দেশের মতো কাঞ্চননগরের সনাতনী হিন্দু ধর্ম অবলম্বীদের মনে ছিল আনন্দের উৎসাহ উদ্দীপনা। কাঞ্চননগরের মহানামপল্লী ও বন্দীপল্লী পূজা উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ধর্মীয় আচার আচরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় শারদ দুর্গা উৎসব। ১২ সেপ্টেম্বর দশমীর দিনে কাঞ্চননগরে কাঞ্চননগর মহানামপল্লী ও বন্দীপল্লী পূজা উদযাপন পরিষদে উপস্থিত ছিলেন সভাপতি প্রকাশ কান্তি দাস, সহসভাপতি তাপস দাস, সাধারণ সম্পাদক রাহুল বন্ধু দাস, সহ সাধারণ সম্পাদক মিঠন দাস, অর্ণব, জয়, সুরেশ, চিটু, নয়ন, মিঠন দাস, বিজয়, সৌরভ দাস, শাশ্বত, উদ্ধব দাস, বাবু দাস, পাবেল সহ আরো অনেককেই এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়। জননী